নমস্কার দর্শক বন্ধুরা, আমি তনুশ্রী, আর্টি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। মকর সংক্রান্তির দিন এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নতবা নিজের জীবনের বিপদ ডেকে আনবেন। আপনার সুন্দর জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। সামনে আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এই মকর সংক্রান্তি আছে বিশেষ গুরুত্ব। প্রতি বছর জানুয়ারি মাসের 14 কিংবা 15 তারিখে পালিত হয় পৌষ সংক্রান্তি। চলতি বছর অর্থাৎ 2024 সালে ও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 15 জানুয়ারির তারিখে, আর এই দিনে পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো তো করা হয়ই, তার সাথে আমরা সবাই জানি গঙ্গা স্নানে পূর্ণ অর্জন হয়। এই বিশেষ পূর্ণ তিথিতে পবিত্র নদীতে স্নান এবং স্নান করার পূর্বে দান বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যে যার সামর্থ্য মতো জিনিস দান করে থাকে। আমরা অনেকেই হয়তো জানি না মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে কোন জিনিস দান করা শুভ এবং কোন জিনিস দান করতে নেই, কখন দান করা শুভ এবং কখন দান করতে নেই। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আশা করছি আপনারা জানতে পেরে যাবেন। পৌষ সংক্রান্তির দিন আপনারা ভুলেও দান করবেন না, এর ফলে আপনার সংসারে চরম বিপত্তি এবং বিপর্যয় নেমে আসতে পারে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত পুজো পাঠ বিধি এবং তত্ত্বকথা এবং নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। মকর সংক্রান্তির মূল প্রথা হলো গঙ্গা স্নান, অন্নদান এবং মকর সংক্রান্তির উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা। আমাদের রাজ্যে এই দিন নানা ধরনের পিঠে ও পায়েস তৈরির প্রথা রয়েছে। চলুন বন্ধুরা প্রথমে আমি বলে দিই যে দান কোন জিনিস করবেন এবং তারপর আমি বলে দেব দান কোন জিনিসগুলি ভুলেও করবেন না এই দিন এবং দান কখন করবেন। সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে 14 জানুয়ারি দুপুর 2:42 কিন্তু উদয়া তিথিতে গুরুত্ব দিয়ে 15 জানুয়ারি সূর্য উদিত যখন হবে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে। পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুভভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে। মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে মকর রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল গুড় ও বস্ত্র দান করলে পূর্ণ বৃদ্ধি পায়। বন্ধুরা অনেকের পক্ষে পূর্ণ নদী বা পবিত্র নদীতে স্নান করা সম্ভব নয়, কিন্তু এই দিন দান করতে চাইলে সবার প্রথমে স্নান প্রয়োজন। আর যদি নিকটে কোনো পবিত্র নদী না থাকে বন্ধুরা, তাহলে আমি বলবো যে আপনারা আপনাদের বাড়িতে যে ব্যবস্থা আছে সেখানেই স্নান করুন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করুন। স্নান সেরে তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গাজল আপনার উপর ছিটাতে কিন্তু ভুলবেন না এবং দান সবসময় স্নানের পরেই করবেন। মকর সংক্রান্তির দিন আমাদের বাঙালি বাড়িতে পিঠে পুলি পায়েস তো কম বেশি হয়েই থাকে, তার সাথে সাথে প্রথমে আপনি খিচুড়ি বানান। আপনি নানা প্রকার ডাল দিয়ে এবং কালো তিল এবং গাওয়া ঘি সহযোগে শুদ্ধ ঘি দিয়ে খিচুড়ি বানাতে পারেন। অল্প পরিমাণে বিউলি ডালও দিতে পারেন এবং সেই খিচুড়ি দিয়ে প্রথমে আপনার ঠাকুরের কাছে নিবেদন করুন।
এবং তারপর আপনারা প্রসাদ হিসেবে সেই খিচুড়ি গ্রহণ করুন। আপনি এবং আপনারা যেমন সেই খিচুড়ি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, তেমনি আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকেও প্রসাদ হিসেবে দিতে পারেন। এই খিচুড়ি দেওয়া কিন্তু এই মকর সংক্রান্তির দিনে অত্যন্ত ভালো। এতে আপনার পারিবারিক সম্পর্ক অটুট হয়, ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই দিন আপনারা কালো তিলের নাড়ু বানাতে পারেন বা এমনি সাদা তিলেরও নাড়ু বানাতে পারেন গুড় দিয়ে, এবং তারপর ভগবানকে ভোগ দিয়ে আপনি সেই নাড়ু আপনার পাড়ার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং প্রসাদ হিসেবে সেটি সবাইকে খাওয়াতে পারেন। মকর সংক্রান্তির দিনে কালো তিলের নাড়ু বা তিল খাওয়া, স্নানের পরে তিলের কোনো মিষ্টি জিনিস খাওয়া মকর সংক্রান্তির দিন অত্যন্ত ভালো। এর ফলে অসুখ থেকে সারা বছর সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, আজকাল সারা বছর যে রোগ জ্বালা যন্ত্রণায় আমরা ভুগি তার থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। আপনার যদি রাশিচক্রে রাহু এবং শনির দশা থাকে তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন আপনি বিউলির ডালের খিচুড়ি এবং তিলের নাড়ু খেতে ভুলবেন না, এবং এই দুইটি জিনিস নিজে খাওয়ার আগে আপনার পরম আত্মীয় বা প্রতিবেশী বন্ধু বান্ধব বা পাড়ার বাচ্চাদেরকে খাওয়াইয়ে তারপরেই কিন্তু আপনি খাবেন। পৌষ সংক্রান্তির দিন গুড় বা মিশ্রি দান করতে পারেন। গুড় বা মিশ্রি দান করলে জীবনে মিষ্টতা আসে, অর্থাৎ আমাদের জীবনের যা তিক্ততা আছে, যা তেতো আছে, সেগুলি আমাদের জীবন থেকে সরে যায় এবং জীবনে মধুরতা আসে। এদিন শস্য দান করাও অত্যন্ত ভালো। গঙ্গা স্নানের পরে শস্য দান করা, শস্য বলতে এখানে আমি চাল ডাল গম ইত্যাদিকে বোঝাচ্ছি, এই সমস্ত জিনিসগুলি দান করা অত্যন্ত ভালো। এই দিনে অন্ন দান করলে আপনার সারা জীবনের অন্ন বস্ত্র এবং বাসস্থানের কোনো অভাব হয় না। এই দিন আপনি মন্দিরে বা কোনো জলাশয়ে বা যে নদীতে আপনি স্নান করেছেন সেইখানে কোনো দেবালয়ে প্রদীপও দান করতে পারেন। এই দিন প্রদীপ দান করা অত্যন্ত ভালো। এছাড়া আপনার সাধ্য যদি বেশি হয় তাহলে আপনি সোনা রোপাও দান করতে পারেন। অন্যান্য যে কোনো দিনের মধ্যে মকর সংক্রান্তিতে দান করলে সবথেকে বেশি পূর্ণ অর্জন হয়। এবার আমি বলবো কোন কোন জিনিসগুলো ভুলেও আপনারা দান করবেন না মকর সংক্রান্তির দিন। এমন অনেক সময় হয় বন্ধুরা, আমাদের যেটি কাজের কিন্তু আমাদের কোনো কাজে লাগছে না, অর্থাৎ আপনার অব্যবহৃত কিন্তু পুরনো কোনো জিনিস, যেটা হয়তো আপনি ভাবছেন যে আমার কাজে লাগছে না, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে তার হয়তো কাজে লাগবে। আপনার বহুদিন ধরে ঘরে থাকা অব্যবহৃত সেই জিনিসটি আপনি মকর সংক্রান্তির দিন কিন্তু ভুলেও কাউকে দেবেন না, দান করবেন না। এদিন যদি কাউকে কোনো কিছু দান করতে হয় তাহলে আপনার ঘর থেকে কোনো জিনিস দান করবেন না, চাইলে আপনি কিনে দান করতে পারেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আপনার ঘরের বস্ত্র, কোনো অব্যবহৃত জিনিস বা ইলেকট্রনিক জিনিস দান করবেন না। সেদিন আপনার ঘরের খাদ্য অন্ন অবশ্যই দান করতে পারেন এই দিন, কিন্তু অব্যবহৃত জিনিস যেটা আপনারা কাজে লাগছে না আপনি সেই রকম জিনিস দান করবেন না। দ্বিতীয় হচ্ছে ঝাঁটা। ঝাঁটা কখনোই দান করতে নেই মকর সংক্রান্তির দিন, ও ভুলেও আপনি ঝাঁটা দান করবেন না। এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার গৃহ থেকে চিরবিদায় নেবেন। তৃতীয় হচ্ছে ছুরি, কাঁচি, বটি বা কোদাল, এই সমস্ত ধারালো জিনিসগুলো কিন্তু মকর সংক্রান্তির দিনে ভুলেও কাউকে দান করবেন না। চতুর্থ হচ্ছে, আমরা সবাই জানি মকর সংক্রান্তির দিনে খাবার খাওয়ানো বা শস্য দান করা অত্যন্ত ভালো এবং অত্যন্ত পূর্ণ।
গুণের ফল। কিন্তু ভুল করেও সেদিন বাসি খাবার ভুল করেও কাউকে দেবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। আপনার যদি খাওয়ানোর হয় তাহলে চাল ডাল ফুটিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন, এতে আপনি অনেক গরিব মানুষকেও খাওয়াতে পারবেন। কিন্তু আগের দিনের বাসি খাবার মকর সংক্রান্তির দিন কাউকে দেবেন না। কাউকে বলতে এখানে আমি গরিব দুঃখী এবং পশু পাখিকেও বুঝাচ্ছি। এবং বন্ধুরা, এই দিন গরুকেও কোনো বাসি খাবার দিলে মহাপাপ হবে। বন্ধুরা, এদিন গরুকে আপনারা সবুজ ঘাস খাওয়াতে পারেন, হাতে গড়া রুটি খাওয়াতে পারেন, কিন্তু কোনো রকমের বাসি খাবার গরুকেও খাওয়াবেন না। এদিন বাসি খাবার দান করলে মহাপাপ হয়। তাই বন্ধুরা, আপনারা সাধ্য সামর্থ্য মতো দান করুন। দান এমন বিষয় যেটি মানুষ সাধ্যের বাইরে গিয়ে করা কখনোই ঠিক নয়। আপনি আপনার সাধ্যমতো দান করুন, তবে যেটুকু দান করবেন সেটুকু আপনি আপনার মন থেকে করবেন, এবং এই জন্যই দান করবেন যেন অপর মানুষটি উপকৃত হয়। আপনি আপনার কোনো লাভের ইচ্ছায় দান করবেন না, মানুষের সেবার্থে দান করুন। আপনার পূর্ণ অর্জনের জন্য দান করবেন না, তাহলে দানের পূর্ণ অর্জন থেকে আপনি বঞ্চিত হবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবারের সবার খেয়াল রাখবেন।